বাঁকুড়া বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ের প্রভাব খাটিয়ে চাকরি করিয়ে দেবার অভিযোগ উঠেছিল বেশ কয়েকদিন আগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা সুপারিশের জোরে কল্যাণী এমসে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে বাঁকুড়া জেলায় অভিযোগ কোন রকম পরীক্ষা ছাড়াই কেবল সুপারিশের জোরে কল্যাণী ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগপত্র পেয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানার পাল্টা দাবি তার মেয়ে কোনো সরকারি চাকরি করছেন না ঠিকাদার সংস্থার অধীনে চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত হয়েছেন শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার কানকাটার বাসভবনে তদন্তে আসেন সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল প্রায় দু ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ এবং তারপর বেরিয়ে আসেন সিআইডি দল বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হদার রিপোর্ট আনন্দ